হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর দ্য শ্রেয়া ব্লগ। আর তোমরা জানো আমি বিয়েবাড়িতে রেডি হয়ে একটু পার্লারে মেকআপ করে গেছিলাম, ওটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে সেজে কোন পার্লারে কোথায় সেজে সাজুগুজু করে আমি গেছিলাম, ওটাই পুরো মেকআপ স্টোরিটা পুরো তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। আর অ্যাকচুয়ালি আমি বিয়েতে এবং রিসেপশানে দুই জায়গাতেই দিদিদের কাছ থেকে সেজেছিলাম সুবর্ণা মেকআপ আর্টিস্ট। যাই হোক, আমার ডিসক্রিপশান বক্সে তো লিঙ্ক দেওয়াই থাকবে, তোমাদের যদি দিদির সাজানো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এই মেকআপ কেন করলাম, কী জন্য, পুরো স্টোরিটা তাহলে বলি। অ্যাকচুয়ালি আমার কোনো প্ল্যানিংই ছিল না, আর এমনি ফ্রেন্ডের বিয়ে বাড়িতে যাবো, পার্লারে মেকআপ করে যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না। সোনাই আমার বোন, মানে দিদি, প্লিজ সাজো, প্লিজ সাজো, তোমাকে ভালো লাগবে, ওই জোর করলো, জোর একদম জোর জবরদস্তি করার পরে আমি বললাম ঠিক আছে চল একদিন না হয় সাজি। সবসময় তো একা একা সাজি, আমার ইউটিউবের ফ্রেন্ডরাও মাঝে মাঝে বলে দিদি তুমি একই রকম একা একা সাজছো কেন, মাঝে মাঝে তো একটু অন্যরকম সাজতে পারো। তাই ভাবলাম যে আমি তো আর মেকআপ আর্টিস্ট ওরকমভাবে, তাই পার্লারে গিয়েই সাজা যাক। যাই হোক, সাজার পরে তো তোমরা সবাই আমাকে অনেককেই বলেছো যে ভীষণ ভালো লাগছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, এখন মোটামুটি মুখের মেকআপ হয়ে আই মেকআপে এসছে, কারপরে কী লাগাচ্ছে ওরকমভাবে তো আমি পাই টু পাই বলতে পারবো না, তাই ওই দিকটাই না গিয়ে এমনি তোমাদের সঙ্গে গল্প লাগিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা আগে তোমরা আমার বোনের চ্যানেলে, মানে ব্লগ উইথ স্প্রিহা, ওখানে দেখেইছ, আমি আরেকবার আমার চ্যানেলে আমি এডিট করে পোস্ট করলাম, এখানেও তোমরা দেখে নাও যারা যারা ওই চ্যানেলে দেখোনি। আর হ্যাঁ, যারা যারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর কী বলো তো, এই সময় তো খুব মানে একদম বিয়ের সিজন আসছে, বুঝতেই পারছো, বিয়ে বিয়ে বিয়ে, এই বন্ধুর বিয়েতে মানে ঘুরে গেলাম, আবার একটা দুটো বিয়ে আছে, আবার সামনে আমার বান্ধবীদের বিয়ে আছে। মোটামুটি এখন তোমরা বিয়ের ব্লগ দেখতে পাবে এবং বিয়ে রিলেটেড আমি অনেক কিছুই ভিডিও পোস্ট করব, যেটা তোমাদের কাজে লাগবে বিয়ের সময়, কী কী কীরকম টাইপের শাড়ি, বেনারসি, লেহেঙ্গা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সঠিক সময় ভিডিওটি পেয়ে যাওয়ার জন্য। আর সামনেই তো আমার খুব কাছের একজন, এবং শুধু আমার না তোমাদের খুব পছন্দের একজন মানুষের বিয়ে আসছে, কার বিয়ে তো আমি বলবো না, সরাসরি ওকে দেখাবো, তারপরে বলবো যে কার বিয়ে, ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে এবং তোমরাও ওর বিয়ের ব্লগটা দেখার জন্য খুব আগ্রহে থাকবে। আর ওকে আইবুড়ো ভাত খাওয়ানো থেকে সব কিছুই তো পর্ব একের পর আছে। দেখি এখন ওর জন্য সামনে আমি শাড়ি কিনতে যাব, কীরকম শাড়ি ওকে দেবো, বিয়েতে কী গিফট করব, মোটামুটি এইসব নিয়ে চিন্তায় আছি। আর বিয়েতে কী গিফট করা যায় বলো তো, তোমরাই বলো, একটু কমেন্ট করে জানিও। তার সঙ্গে আমি নিজে ওর বিয়েতে কী পরবো ওইগুলো নিয়েই খুব মানে ভাবনা চিন্তা করছি, এখন এইগুলো ভাবনা চিন্তা করে করে দিন কাটছে। আর এদিকে দেখো আমার মোটামুটি মুখের মানে একদম মেকআপ কমপ্লিট, এবারে আইল্যাশটা লাগানো বাকি আর লিপস্টিকটা পরলে মেকআপ কমপ্লিট হয়ে যাবে। আর যতই সাজুগুজু করো না কেন, লিপস্টিকটা যতক্ষণ না পরছো তোমার মেকআপের কিন্তু জীবন আসবে না, মানে লিপস্টিকটা পরলেই তারপরে ফুটে উঠবে তুমি কীরকম সেজেছো, কীরকম লাগছে, পুরোটাই ওখানে দেখা যাবে। আর টিপটা পরেছি, অনেকে আবার কমেন্ট করেছে দিদি আর একটু বড় টিপ পরলে ভালো হতো, আমি কিন্তু তোমরা কমেন্টস করার পরেই ভাবলাম যে হ্যাঁ ঠিকই বলেছো, একটু বড় টিপ পরলেই হয়তো ভালো লাগতো আরও। আর এখানে হেয়ারস্টাইল চলছে, একজন দিদি মেকআপ আর একজন দিদি হেয়ারস্টাইল, দুজন দুদিকে মোটামুটি তাড়াতাড়ি কাজটা এগিয়ে নিয়ে যায় সবসময়ের জন্য। লিপস্টিকটা দেখো, আর আমি না নোট একদমই খুব একটা পছন্দ করি না, আমার বরাবর একটু এরকম টাইপের ডিপ ডিপ কালারের লিপস্টিক বেশি পছন্দ। আমাকে কিন্তু অপশান দিয়েছিলো যে নিউট করবে না এরকম রেড কিছু করবে, আমি বললাম না আমি রেডই পরবো, নিউটটা আমি ঠিকঠাক মানে আমার ঠিকঠাক একটা ভালো লাগে না, মানে নিজের জেমে নিজে পড়ে যাচ্ছে। আর সত্যি বলতে এই আজকের মেকআপটা না আমার নিজের পার্সোনালি বিয়ের মেকআপ থেকেও আমার নিজের খুব ভালো লেগেছিলো। সবসময় তো বিয়ে টিয়েতে মানে আট পৌরো করেই পরা হয়, আর আমি ওই দিন আমার ফ্রেন্ডের বিয়েতে আট পৌরে করে না পরে এক পিন ছাড়িয়েই পরেছিলাম, ওই জন্য বেশ একটা ট্র্যাডিশনালের সঙ্গে একটা স্মার্ট লুক এসেছিলো, ভীষণ আমার নিজের পছন্দ হয়েছিলো। আর পুরো লুকসটা দেখো, আমি সত্যি বলতে আমার নিজের নিজের প্রেমে নিজেই পরে যাচ্ছিলাম, এত সুন্দর সাজিয়েছিলো, আমার প্রশংসা করছি না অ্যাকচুয়ালি, তো অ্যাকচুয়ালি দিদিরা এত সুন্দর সাজিয়েছে ওইটাতে, আমাকে নিজেকে নিজে ভীষণই ভালো লেগেছিল। আরেকবার ইচ্ছে আছে আমার বোনকে, মানে সোনাইকে, এরকম পার্লারে সাজানো, ও সচরাচর খুব একটা পার্লারে সাজুগুজু করে না, মানে ও সাজলেই হয়তো আমরাই ওকে বকি সাজিছি না তোকে সিম্পল ভালো লাগে, কিন্তু আমার ইচ্ছে আছে ওকে একটা পুরো ব্রাইডাল সাজাবো, ব্রাইডাল কোনো একটা মেকআপ মানে কোনো ফটোশ্যুট হবে, ওটা খুব ইচ্ছে আছে, দেখা যাক ওই ইচ্ছেটা সম্ভব করা যায় নাকি। আর দেখো আমার হেয়ারও কমপ্লিট, হেয়ারটা আমি পুরো এক সাইডে
এক সাইডে ছাড়াবো বলেছিলাম, আর ফুল তো আমি কিনেইছি, কিনে রেখেছিলাম, ওই ফুলগুলো নিয়ে যাচ্ছি। দিদিরা বলছিল যে ওই হোয়াইট আর রেডটা লাগাতে, আমি বললাম না না, আমি ইয়েলো নিয়ে গেছি, তিনটেই লাগিয়ে দাও। আমি যেহেতু কিনেছি তিনটে ফুল, তিনটে ফুলকেই লাগিয়ে দাও যেমনই লাগুক না কেন। সোনাই বললো দিদি তুমি শুধু রেডটা নাও, রেডটা বেশি ভালো লাগবে। ওই এক এক করে দেখা হচ্ছিলো, আলটিমেট আমি তিনটেই লাগিয়েছিলাম আর খুব একটা কিন্তু খারাপ লাগেনি, তিনটেই ফুলই ভালো লাগছিলো। আর ফুল কি কোনোদিনও খারাপ লাগে? আর আমি এই যে বেনারসিটা পরেছিলাম, জারদৌসি বেনারসি, কি ভারী কি ভারী, তোমাদেরকে আমি কি বলবো। যাই হোক, সাজুগুজুর কাছে ভারী, ঠান্ডা গরম কোনো কিছুই তো কাজে লাগে না জানো মেয়েদের কাছে। এই দেখো এই হলো ফুলটা লাগিয়ে নিয়েছি, বলো ওটা কি খারাপ লাগছে? আর শাড়িটা যতই ভারী হোক না কেন আমি তো ঠিকঠাকভাবে পরেই নিয়েছি, নিজের ভেতরে ভেতরে কষ্ট হলেও বাইরে কাউকে বুঝতে দেওয়া যাবেই না। আর এটা শুধু আমি না, প্রায় সব মেয়েরাই করে, ভেতরে যতই শাড়ি কিটকিট করুক, ভারী হোক, টাইট ফিটিং, যেটাই যাই হোক না কেন, সাজুগুজুর জন্য তো আমাদেরকে পরে নিতেই হয়। আর এখন জুয়েলারিগুলো টুকটাক পরে নিচ্ছি, বিয়েবাড়িতে যাব। আর যেহেতু এই জিনিসগুলো লকারে থাকে, মাঝে মাঝে যখন আনা হয় তখন আমি যাই অকেশন থাকুক না কেন টুকটাক পরে নিই, পরে নিয়ে আবার লকারে পাঠিয়ে দিই। আর সাজুগুজুর পরে একটা বিবাহিত মেয়ের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সিঁদুর, ওটাই পরার পরে দেখলাম যে লুকসটা সত্যিই পুরো চেঞ্জ হয়ে গেছে আর ভীষণ ভালো লাগছিল। দুটোর সময় কেঁপছে, এই দেখো তোমরাই বলো। আমি বললাম যে পুরো, আমি না আমার বোনই বললো যে দিদি পুরো মাথা ভর্তি সামনের দিকে না বাড়িয়ে পুরো পেছনের দিকে টেনে লম্বা করে পরো, ওটা ভালো লাগবে। আর ওর আইডিয়াকে সবসময়ের জন্য আমি একটু প্রাধান্য দিই, ওর আইডিয়াগুলো ভীষণ ভালোও হয়, ও যা যা বলে ওগুলো শুনলে বেশ ভালো হয়। আর ওটাই করেছে আর ভালোও লাগছিলো। আর এখানে দিদিদের ওখানে বললো যে একটু যখন এসছো কয়েকটা ফটো তুলে নিই, ফটোশ্যুট করে নিই, নিজস্ব যখন ক্যামেরা আছেই। তাই বাড়িতে ওই ওখানে কয়েকটা ফটো তুলে নিলাম, ফটোগুলো যদিও এখনও পাইনি, যখন পাবো হবো তখন তো আমি পোস্ট করবোই, তোমরা দেখতে পাবে। আর অ্যাকচুয়ালি শাড়িটার কালার কিন্তু আমার খুব মিষ্টি, এখানে রিং লাইটের কালার এমন পড়েছে শাড়িটা যেন একটা অদ্ভুত, খুব একটা ভালো লাগছে না দেখো কালারটা। না হলে তোমরা প্রথমের দিকে বা এর পরে দেখবে শাড়িটা পুরো মেরুন কালারের, ভীষণ ভীষণ মিষ্টি। তো পুরো মেকআপ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর মনে মনে পোজ দিতে বললে আমার কোনোদিন কোনো কষ্ট নেই, যতই যাই হোক পোজ দেওয়ার জন্য আমি একদম রেডি। পোজ আমাকে তো বাড়িতে বলে, এই ক্যামেরাম্যান দেখতে পেলেই বলে ওকে ডাক, ও রেডি হয়ে যাবে, এক্ষুনি রেডি হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি পোজ দিতে আমার কোনো সমস্যা নেই। আর জুয়েলারিগুলো তাড়াতাড়ি করে পরে নিচ্ছি একের পর এক। ওদিকে তোমাদের দাদাভাই চলে এসছে, বাইরে গাড়ির প্যা 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 আওয়াজ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। আর আমি এখন চলে যাচ্ছি, বিয়েবাড়িতে যাবো। আর তার আগে একটু আধটু ভিডিও তো বানিয়ে নিতে হবে, দুটো তিনটে রিলও বানিয়ে নিয়েছি। আর আমার ইনস্টাগ্রাম আইডি স্পর্ধা মণ্ডল, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, SPARDHAMANDAL, ওখানেই তোমরা আমার রিলসগুলো দেখতে পাবে যদি তোমরা দেখতে চাও অবশ্যই। আর পুরো সাজটা কেমন হয়েছে নিশ্চয়ই জানিও। এই সাজের ওপরে তো বিয়েবাড়ি গেছি, তার সঙ্গে আমি কিন্তু একটা বাড়িতে মানে এত ভারী শাড়ি পরে কি আর নাচা যায়, তার উপরেও টুকটাক একটা ছোট্ট করে আমি নেচে নিয়েছিলাম। শোনাই কোনো প্র্যাকটিসের দরকার নেই, তুই গান চালিয়ে দিই, আমি যা হোক করবো নেচে নেবো মোটামুটি। দিয়ে তোমরা ওই ভিডিওটাও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, একটা হাত খুঁজেছি, ওইটা আমার চ্যানেলে আছে, তোমরা ওখানে গেলেই দেখতে পেয়ে যাবে ভিডিওটা। আচ্ছা তোমরাই বলো তো, এই শাড়ির সঙ্গে এই লিপস্টিকটা ভালো লাগতো না নিউট কালারের কোনো লিপস্টিক পরলে ভালো লাগতো, তোমরাই বলো। আর আমার তো মনে হয় যে এই রেডটাতেই বেশি মনে হয় ভালো লাগছে, সেই জন্যই তো পরা। খোপাও করিনি, ভাবছিলাম খোপা করব, তারপর খোপাটাও করলাম না। আমার এই জাস্ট মেকআপ কমপ্লিট হলো আর তোমরাই দেখতে পাচ্ছ কেমন লাগছে। বিয়েতে রিসেপশনে সব কিছুতেই আমি দিদিদের কাছ থেকে মানে আমি সেজেছি। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দিদির সঙ্গে কন্ট্রাক্ট করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। টাটা, বাই বাই, থ্যাংক ইউ। তো এটা আমার ফাইনাল লুক, এতক্ষণ ধরে পুরো মেকআপটা দেখলে আর ফাইনাল লুকটা দেখলে তোমরা অবশ্যই বলো, মাত্র বলবো, কারণ এইসব মেকআপ করতে আরো অনেক সময় লাগে আমাকে, দেড় ঘন্টার মধ্যেই আমাকে পুরো রেডি করেছে, শাড়ি পরানো থেকে হেয়ার মেকআপ পুরোটাই দিদিরা রেডি করিয়েছে। আর অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের দিদিভাইকে মানে আমাকে। আর সত্যি বলতে আমার জন্য আমার বন্ধু তখন থেকে প্রচুর কষ্ট করছে, ওর হাত ব্যথা হয়ে গেল, তাই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। একদিন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি তোমাদের আমার মেকআপটা ভালো লাগে অবশ্যই দিদিদের সঙ্গে যোগাযোগ করতে পারো, দিদিরা বাইরে গিয়েও মেকআপ করান। আর আমার খুব পছন্দের, আমি বিয়েতে রিসেপশনে দু জায়গা দিয়ে দিদিদের নিয়েছিলাম, তাহলে অবশ্যই।